হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক সন্ধি বিচ্ছেদ। আজকে আমি সন্ধি বিচ্ছেদের একাদশ নিয়ম সম্পর্কে তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এর আগে আমরা দশম নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যারা দশম নিয়মের ওই পার্টটি দেখো, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে আগে ওই পার্টটি দেখে নাও, তারপর আজকে পার্টটি দেখবে। বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। যদি তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এই একাদশ নিয়মে সন্ধি বিচ্ছেদের নিয়মটা বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও সন্ধি বিচ্ছেদ থেকে ষড়সন্ধির নিয়ম, একাদশ নিয়ম। তো তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। বন্ধুরা দেখো, আজকে আমাদের ষড়সন্ধির নিয়ম, একাদশ নিয়ম। সূত্র রি যুক্ত রি ছাড়া অন্য স্বরধ্বনি, তাহলে কী হবে? রফলা। শুধু এখানটাই বোঝার ব্যাপার আছে, রি এর সঙ্গে রি বসবে না, রি যুক্ত রি বসবে না, রি যুক্ত অন্য কোনো স্বরধ্বনি। অ বসতে পারে, আ বসতে পারে, হস্যই বসতে পারে, দীর্ঘই বসতে পারে, যেগুলো স্বরধ্বনি আছে বা স্বরবর্ণ আছে সেগুলো বসবে, কিন্তু রি মোটেই বসবে না। বুঝতে পারলে না, পারে না, এইটুকুই নিয়ম, আর বোঝার কিচ্ছু তেমন কিছু নেই। রিয়ের সঙ্গে রি যোগ হবে না, রিয়ের সঙ্গে অন্য কোনো স্বরবর্ণ মানে বা স্বরবর্ণ বা স্বরধ্বনি যদি বসে, তখন কিন্তু রফলা বসবে, এটাই হচ্ছে বোঝার ব্যাপার। এবার দেখো এক্সাম্পল দেওয়া আছে, দেখো পিতৃযুক্ত আলয় সমান পিত্রালয়। ভালো করে দেখো, পিতৃটাকে ভেঙেছি আমি নিচে, পিতৃটা পযুক্ত হস্যই যুক্ত তযুক্ত রি, এই রিটা এখানে আছে, ওকে। আলয়টাকে ভেঙেছি, দেখো আযুক্ত লযুক্ত অন্তস্তম, এই পিতৃর রি আর আলয়ের আ যুক্ত হয়ে হয়ে গেছে পিত্রা তয়ের রফলা আকা। তত ছিল, দেখো পিতৃর তয় নাই, এই তয়টার সঙ্গে রফলা তয়ের রফলা যোগ হয়ে গেছে, সমান পিত্রালয়। পিত্রালয়টাকে ভেঙেছে, দেখো পযুক্ত হস্যযুক্ত তযুক্ত রফলাযুক্ত আযুক্ত লযুক্ত অন্তস্ত, ওকে। তাহলে এই ত মানে পিতৃর রি আর আলয়ের আ যুক্ত হয়ে হয়ে গেছে পিত্রা, মানে পিত্রা মানে কি, তয়ের রফলা আকা হয়ে গেছে, মানে রফলা হয়েছে। তাহলে এখানে এই রিয়ের সঙ্গে কখনো রি বসেনি, রিয়ের সঙ্গে অন্য স্বরধ্বনি মানে আ বসেছে। বুঝতে পারলে, পারলে না। পরে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো মাতৃযুক্ত আদেশ সমান মাত্রাদেশ, মাতৃযুক্ত আদেশ সমান মাত্রাদেশ। তো দেখো মাতৃটাকে ভেঙেছি, ম যুক্ত আ যুক্ত ত যুক্ত রি, এই মাতৃর রি আর আদেশের আ যুক্ত দ যুক্ত এ যুক্ত তালবাস্য, এই রি আর আদেশের আ যুক্ত হয়ে গেছে তয়ের রফলা আকা, মাত্রাদেশ। মাত্রাদেশটাকে ভেঙেছি, ম যুক্ত আ যুক্ত ত যুক্ত রফলা যুক্ত আ যুক্ত দ যুক্ত এ যুক্ত তালবাস্য। বুঝতে পারলে না, পারলে না তোমরা। মাতৃর তয়ে রি আছে, ওই রিটাকে আর আদেশের আটাকে যোগ করে হয়ে গেছে তয়ের রফলা আকা মাত্রা, মাত্রাদেশ, ওকে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো, খুব ছোট নিয়ম ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, আর একবারটি দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখানেই শেষ করলাম ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।